আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম চাল কুমড়া আর রুই মাছ দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি আর এখন কেটে কুটে নিয়েছি। আমি এখন কুমড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি এখানে মাছটা নিয়ে নিব। আর গরমের মধ্যে এই কুমড়োর তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর শরীরকেও ঠান্ডা রাখতে সহায়তা করে এই কুমড়ো। এখানে আমি মাছটাও কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব। অল্প পরিমাণে মেথি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নিব। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল থেকে উঠিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবটা মাছ ভালোভাবে কষানো হয়ে থাকে। একটু নেড়ে চেড়ে দিলে মাছের গায়েও মশলাটা ঢুকতে সহায়তা হয়, তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাছটা কষানো হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি, আর এর মধ্যেই আমি দিয়ে দিব কুমড়োগুলো। আমি কুমড়াটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সবগুলো টুকরোই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর একটু ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখব কুমড়াটা একটু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ কুমড়োর মধ্যেই কিছু পানি থাকে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে আর কুমড়োগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি কষানো মাছগুলো দিয়ে দিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। আর চাল কুমড়ো মূলত আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি। আলহামদুলিল্লাহ এখানে কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর গরমের মধ্যে একটু সবজি জাতীয় তরকারি খেলেই আমাদের শরীরের জন্য খুব ভালো হয়। আর এই তরকারিটা খেতেও অসম্ভব ভালোই লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।